নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন তেলে ভাজা কিছু করে দেখানো হয়নি, আর আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন আলুর চপ তৈরি করে দেখানোর জন্য। তাই আজকে আমি একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আলুর চপ বানানোর আগে, যে আমাদের এখানে রূপনারায়ণ নদী আছে, নদীতে এসেছি খারুকাটগুড়োতে, অনেকেই এসেছে, কাকিমারে সব এগিয়ে গেছে। এই যে আমি হাতে একটা বস্তা নিয়েছি, দেখি কতগুলো খারুকাঠ পাই। খারুকাঠ কিন্তু খুব জলে। এখন তো ইফতার দিন চলছে, তো এই ইফতারের দিনগুলিতে সন্ধ্যেবেলায় আপনারা এরকম আলুর চপ বানিয়ে খেতে পারেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন। এখন নদীতে ভাটা আছে, আমি একদম মাঝ নদী পর্যন্ত হেঁটে হেঁটে চলে যাবো। ওইখানে খারুকাঠ আছে ওই মাঝ নদীতে। আর একটু গেলেই কিন্তু নদীর ওই পার, একদম মাঝ নদীতে চলে এসেছি। এখানটায় অল্প অল্প জল আছে, এই জলেতে খারুকাঠ আছে, ওই যে কালো কালো হয়ে আছে ওইগুলো সব খারুকাঠ। এগুলো ওই দেখুন, ওদিকে একটা কাকিমা খারুকাঠ ঘুরোচ্ছে, আর এই যে খারুকাঠ পড়ে আছে, এই দেখুন খারুকাঠে একটা। কি মজা লাগছে ঘুরোতে! এগুলো শুকনো করে জাল দিলে যা জলে না, এই খারুকাঠের আগুন অনেকক্ষণ থাকে। এই একটা বড় পেয়েছি। এদিকে একটু জল আছে, খুঁজতে হবে। এই একটা বড় মতো খারকার দেখতে পেয়েছি। এই যে আজকে তো তাও কম পাচ্ছি, অন্যান্য দিন খারকার আরো অনেক পাওয়া যায়। পা দিয়ে দিয়েও দেখতে হবে, অনেকক্ষণ ধরে ঘুরছি। ওই ওই দিক থেকে এদিকে চলে এলাম, আর যে কাকিমা ছিল সামনে ওই দূরে চলে গেছে খুঁজে খুঁজে। এই একটা, আজকে বড় বড় খারকার পাচ্ছি না। কতগুলো পেয়েছি ডাঙাতে গিয়ে আপনাদের দেখাবো। জল আরো কমে যাবে। হ্যাঁ গো, এই ধারের দিকটা বেশি আছে গো। কতগুলো পেয়েছে? আমিও পেয়েছি এইগুলো। যেতে যেতেও ঘুরানো কিন্তু ছাড়ছি না, যেখানে দেখছি পরে আছে ঘুরিয়ে নিচ্ছি। এই একটা, একটা আছে, সব হয়ে যাবে, জাল দিতেও লাগবে, গাছ দিয়ে দিলেই হলো। ওপরে উঠে ঢেলে দেখাবো কতগুলো পেয়েছি। হ্যাঁ দেখুন, এতগুলো কাঠ পেয়েছি। এবার এইগুলো নিয়ে সোজা বাড়ি চলে যাব, তারপরে অন্য আরেকদিন আবার আসবো, আরো তাড়াতাড়ি আসবো, সেদিন আরো অনেক পাবো। চলে এসেছি রান্নাঘরে, দেখুন ওই যে টুলু পাম্প চলছে, আওয়াজ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আজকে আলুর চপ বানাতে কি কি লাগবে আপনাদের বলে দেব। এখানে আমি নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, খাওয়ার সোডা, চীনাবাদাম, পেঁয়াজ, সাদা তেল, আর নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আমি এদিকে উনান ধরিয়ে চপের জন্য একটা ভাজা স্পেশাল মশলা তৈরি করব। আমি আলু প্রসাদগুলো ছাড়ি দিই। হ্যাঁ, হাতটা একটু নামিয়ে দে, খাওয়া হচ্ছে তো।
আজকে যে ভাজা মশলাটা আমি বানাবো এই ভাজা মশলাটা শুধু চপে না আপনারা সিঙ্গারাতেও দিতে পারেন দেখবেন কি রকম স্বাদ হয় আর তাছাড়া যে কোনো নিরামিষ রান্নায় এই ভাজা মশলাটা দেবেন খুব ভালো স্বাদ হবে এখানে কি কি মশলা লাগবে বলে দেব গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা এখানে নিয়েছি গোটা গরম মশলা আর নিয়েছি তেজপাতা শুকনো কড়াই ভালো করে ভেজে নেব অর্জুনকে পড়াতে স্যার চলে আসবে সেই জন্য এখন চলে যাচ্ছে আবার খাওয়ার সময় আসবে খাওয়ার সময় ঠিক সময় চলে আসবে তাহলে ডেকে দিবি আচ্ছা এই দেখুন কি সুন্দর পটপট করে আওয়াজ হচ্ছে সব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে একবারে শিলে ঢেলে দেব আজকে আমি যে বেসনের ব্যাটারটা বানাবো সেই ব্যাটারটা একটু অন্যরকম ভাবে বানাবো প্রথমে বেসন আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব বেসন খুব বেশিক্ষণ না মোটামুটি এক মিনিটের মতো শুকনো করায় ভালো করে নেড়ে নিয়েছি বেসনের কালারও চেঞ্জ হয়ে গেছে এবার ঢেলে নেব চপের পুরে বাদাম দিলে ভালো লাগে খেতে তাই আমি কাঁচা বাদাম নিয়েছি একটু ভেজে নেব শুকনো করায় কাঁচা বাদাম দাদু থাকলে কি করতে হলো তো বাদাম ভাজাও খাওয়া শুরু করে দিচ্ছি চপের জন্য আলুর পুর তৈরি করে নেব সব মশলা দিকে রেডি করাই আছে সরষের তেল দোকানের থেকে ভালো হবে দেখি খারাপ হয়েছে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচির সাথে থেতলে রাখা রসুনও দিয়ে দেব থেতলে রাখা রসুন রসুন আর পেঁয়াজ কুচি প্রথমে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব তারপর কি মশলা দেবে তারপরে আদা দেব একবারে গ্রেট করে দিয়ে দেব চপে কিন্তু এই যে আদা গ্রেট করে দিচ্ছি মুখে পড়বে তো বেশ ভালো লাগবে হ্যাঁ এই পুরেতে কফি দাদু নেই দাদুর বদলে আমি খেয়ে নিচ্ছি খাও খাও কত খাবে অনেক আছে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার ওপর দিয়ে সেদ্ধ করে রাখা আলু ভেঙে ভেঙে দিয়ে দেব লবণ কাঁচা লঙ্কা কুচি আলুগুলো এভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ভেজে রাখা বাদাম দেব ভেজে রাখা বাদাম ধনে পাতা কুচি এবার আমি আলুর পুরে স্পেশাল ভাজা মশলা দিয়ে দেব যে কোনো চপ কিংবা সিঙ্গারাতে আলুর পুর যদি ভালো হয় না খেতে খুব ভালো লাগে আমি যেভাবে আলুর পুরটা আজকে চপের জন্য তৈরি করছি আপনারা এইভাবেই আলুর পুর তৈরি করে চপ ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে চপের জন্য আলুর পুর একদম রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব আলুর পুর দেখলেই কিন্তু বোঝা যাবে চপটা খেতে কত ভালো হবে এই দেখুন আলুর পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণে এদিকে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব আমি ছাওয়া দিকে রেখে বেসনে লবণ দেব কর্নফ্লাওয়ার খুব বেশি দেব না অল্প দেব আর দেব এক চিমটের মতো খাওয়ার সোডা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করব জল
ব্যাটার তৈরি করছি আর দিদি ওইদিকে আলুর পুর থেকে ছোট ছোট গোল্লা করে কেটে নেবে একটু বড় বড় সাইজ করব আজকে দেখো এরকম সাইজ করব হ্যাঁ এই যে এত বড় বড় করব কই হ্যাঁ ঠিক আছে বেসন দিয়ে এইভাবে আমি চাপটি নেব চপ ভাজার জন্য সবকিছুই রেডি এবার তেল গরম হলেই গরম তেলে চপ ছাড়বো ডুবো তেলে চপ ভাজবো তাই যা তেল আছে সব একসঙ্গে দিয়ে দেবো চপ ভাজার জন্য উপযুক্ত তেল গরম হয়ে গেছে আর দিদি ওইদিকে আলুর পুরগুলো চপের সাইজের করে গড়ে নিয়েছে এবার চপ ভেজে নেব আমি চপ ভাজবো তুমি চপ ভাজবে আচ্ছা আর আমি চপ চাপতে দেবো চাপতে দাদু হচ্ছে ক্যাশিয়ার না তুমি সবাইকে দিবে সেল করবে তাই আমি নাহলে সেল করবো এই দেখুন চপগুলো কত ভালো করে ফুলেছে একদম দোকানের মতোই দেখতে হচ্ছে তেল গরম থাকলে চপ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় চটপট মাঝখানে চপটা সরাও দিদি উঠে আছো মানে বসো না চপ ভাজা দেখবে বলে আমাদের দিদি এরকম করে উঠে আছে না আমি বলি উল্টি দিই এবার দোকান দিয়ে চপ কিনে খাবো না বাড়িতেই চপ বানিয়ে খাবো বাড়ির চপ কিন্তু খেতেও খুব ভালো লাগে আর কি সুন্দর ফুলছে দেখুন চপগুলো চলে এলে দাদা ভাইয়েরা চলে এসছে আর সেই ঘর থেকে বলতে যে পপি কিচেনের চপ বিক্রি হচ্ছে এক টাকা করে পিস ওই জন্য আমরা খেতে এলাম তো দাদা ভাইরা এসছে ভিজিট করতে পুরা শুন না তোমার শুধু নেই চরম সৌভাগ্য আমাদের আমরা চলুন তাহলে কি চপ ভাজছে পপি দেখে আসি খেয়ে আসি হয়ে গেছে রেডি কমপ্লিট সব রেডি এই যে দেখো উফ যেরকম ফুলেছে সেরকম দেখে মনে হচ্ছে মুচমুচে হয়েছে এক টাকা দাম দেবো বেশি দিতে পারবো না কিন্তু হ্যাঁ আর দাদারা তো দেবেই না পয়সা পপি কিচেনে কি পয়সা লাগে না তা লাগে না তো দাদারা কিসে খাবে কলা পাতা নিয়ে আসি আমি কলা পাতা দাও আমাদের পপি কিচেনে সবসময় কলা পাতাতে খাওয়া হয় বুঝলেন তো চপ হোক আর যাই হোক আমাদের এখানে কলা পাতা অ্যাভেলেবেল প্রচুর কলা গাছ আছে ওদিকে হ্যাঁ ছেড়ে দারুন টেস্ট দোকানে এরকম পাওয়া যায় না থ্যাংক ইউ পপি বৌদি দাদা সবাইকে এমন দিনে এলেন চপ হলো না না আর অনেক রকম রান্না হয় সেগুলো খেলে অবভিয়াসলি ভালো লাগতো আলাদা এটা ইউনিক খুবই খুবই ভালো খুবই মচমচে হয়েছে খুব গরম আর অতটাই ভালো লাগছে খেতে চপ কিন্তু গরম গরমই ভালো লাগে ভালো লাগে না তো ইফতার তো চলে গেল আপনারা ইফতারের দিনে এই চপ বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ওদিকে চপ ভাজা চলছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে আর আমি ঠেকাই চপ নিয়ে দাঁড়িয়ে আছি
আর লাগবে কারো আমি এদিক দিয়ে গরম গরম চপ দিতে থাকবো আরে একটা করে খাবো একটা দুটো কি চপ কি ভাতের মতন খাবে নাকি পেট ভর্তি করে না অনেকগুলো খাওয়া যায় গরম গরম চপ গরম চপ ভালোই খাওয়া যায় এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আর এই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেভাবে চপ বানালো এইভাবে চপ বানিয়ে খাবেন স্বাদ কি রকম হবে সেটা দাদারা বলছে একদম ফ্যান্টাস্টিক বলার কিছু নেই এখানে